বলতেছি যে বিয়েবাড়িতে যেই পোলাও বিরিয়ানি খাওয়া হয় যেই বোরহানি খাওয়ানো হয় যেই হালিম খাওয়ানো হয় বিয়েবাড়ির যে আপনার যে খাবার খাচ্ছেন এইগুলির ও সত্যিকারের বেআক খাদ্য এগুলি আদব খাদ্য না এগুলো আপনার ক্ষতিকর করবেই আমি এটা বলবোই যে সারাঞ্জোর একটা ব্যাদক খাদ্য আমি এটা বলবোই চিপস একটা ব্যাদক খাদ্য এটা আমি বলবো এই কারণে আমি জানি এটা আপনি আমার সাথে কথা বলতে গেলে আপনি ওয়েবসাইটে যান ইমেলে যান আপনি গুগলে যান আপনি ইউটিউবে যান দেখেন কথাগুলো কতটুক সত্য এই সত্য প্রমাণিত হওয়ার পরেও আমরা যদি সেই ফ্রিজের খাবার খাই সেই বাসি খাবার খাই সেই তেলে ভাজা খাবার খাই তেল খেয়ে আমার বুকের আমি হার্ডের ছয়টা ব্লক তৈরি করি তেল খেয়ে আমি ঘর থেকে অফিসে যাওয়ার আগে মাছ মারা যাই তাইলে সেই তেল কি আমার বন্ধু হতে পারে অতএব আমার বিবেক আছে আমি মানুষ তাই আমার নাম মানুষ পশু পাখিরও বিবেক আছে তারা তো এত তেল খায় না এত পোলাও বিরিয়ানি খায় না এত ভাজি বোনা খায় না এত ফাস্ট ফুড রিস্ক ফুড হার্ট ফুড জাঙ্ক ফুড তো তারা খায় না অতএব আমরা কেন খাবো আমরা এই খাওয়াটা বন্ধ করব আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনে আমরা খাদ্যাভ্যাসে সালাত আনবই আমরা খাদ্যাভ্যাসে দধি আনব খাদ্যাভ্যাসে শাকসবজি শাকসবজি থাকবে অভ্যাসে স্যুপ জুস থাকবে তাহলে আমাদের কাছে সারা পৃথিবীর লোক মেডিকেল ট্যুরিজম করতে আসবে আমরা সারা পৃথিবীতে যাচ্ছি অসুখ হইলে পরে আমরা কোথায় যাচ্ছি ইন্ডিয়া যাচ্ছি আমরা ব্যাংকক যাচ্ছি সিঙ্গাপুর ওরা বলে আরে তোমাদের দেশ তো আল্লাহর দেওয়া একটা পবিত্র দেশ যেখানে সবুজ সবুজ আর সবুজ আছে যেই মাটিতে একটা বীজ রোপণ করলে হয় আর মানুষ কষ্ট করে একটা শাকসবজি ফলমূল লাগাতে পারে না এটা অলু অবাক কাণ্ড আল্লাহতালা এই মাটিতে কি দিয়েছে আমি আমার গ্রামের বাড়ি দেড়শো বিঘা জায়গায় বিশ হাজার ওষুধি গাছ লাগাইছি বিশ হাজার ফলের গাছ আছে এমন কোন ফলের গাছ পৃথিবীতে নাই আলহামদুলিল্লাহ আমি লাগাই দিচ্ছি অনেক এমন কাটা এই দেশে হবে না আপেল এই দেশে হবে না ড্রাগন এই দেশে হবে না আমি ছাদের উপরে শত শত ড্রাগন আমার হইতেছে